একটা মানুষ সকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত একটা সে আমার লোকাল বিধায়ক, সে আমার গোটা আরামবাগ জেলা সাংগঠনিক জেলা সভাপতি, সে আমার টিডিএর চেয়ারম্যান এবং আমার ব্লক সভাপতি ধনিয়াখালী। তাহলে একটা মানুষের যদি এত পদ থাকে, সেই পদ দিয়ে কতক্ষণ মানুষের সঙ্গে সারাদিন বকছে, ঘুম থেকে সকাল ছটায় উঠে রাত্রিবেলা বারোটায় শুতে যায়, তাহলে সেই মানুষটা একটা সেই কথাটা কেউ আপনারা বল ধরলেন না। একটা মানুষ যখন বক্তব্য রাখে বলতে 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 তার আবেগে একটা কথা সামান্য গেরুয়া বেরিয়ে গেছে। তো গেরুয়া মানে কি, ওনাদের বাবার সম্পত্তি নাকি, বিজেপির বাবার সম্পত্তি গেরুয়া, যে গেরুয়া বলে ফেলেছে তাদের সম্পত্তি নাকি? তাহলে সেই জায়গাটা আমরা মুখে একটা যদি ভুল বেরিয়েছে সেটা আপনারা সবাই মিলে বার করে দিলেন। আর বিমান বসু যে কথাটা বলছে, বিমান ঘোষ নিজে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমার সভাপতির সঙ্গে যোগাযোগ করছে, ভাই আমাকে ঢোকাও, আমাকে তৃণমূল কংগ্রেসে ঢোকাও, যে আমরা তৃণমূল কংগ্রেস পার্টিটা করি। আজকে প্রশ্ন একটাই আমাদের, যে এই যে আপনাদের বন্যার টানে যে কোনো সময় তাদেরকে দেখা যাচ্ছেন, আমরা আপনাদের এই কুঘাটের বিধায়ক, আমাদের পুষ্টর বিধায়ক তারা কোথায়? সে বড় বড় কথা বলছে, আজকে বিধায়কদের কোটায় তিরপল থাকে, আমরা আমার সভাপতি তিরপল কিনে গভর্নমেন্টের ছাড়াও কিনে মানুষের পাশে গিয়ে দিয়েছে, তাদের তিরপলগুলো কোথায়? সেটা আগে বিমানবাবুকে জিজ্ঞেস করুন, আপনার তিরপলগুলো কোথায় গেল? উনি নাকি বলছেন যে সভাপতি সাহেবের কথা অনুযায়ী যে উনি নাকি ওনাদের দলে যাওয়ার জন্য যোগাযোগ করছেন, আপনি সেটা বলেন? উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, হয় নাই কখনো। একটা দল ক্ষমতায় রয়েছে, একটা এমএলএ, একটা উনি তো উনি কি মিথ্যা কথা বলছেন? বাংলার মানুষকে বোকা বানালে হবে না, বাংলার মানুষ খুব ভালো করে জানে, উনিই যোগাযোগ করছে আমাদের সঙ্গে, যে আমরা যা ভুল করেছি অন্যায় করেছি, ওনাদের সব নেতৃত্বই এখন বললেন না, বক্তব্য শুনলেন দাদা কি বললো, যে তারকেশ্বর থেকে আলু নাপ যে টেলারে, সেই টেলারে করে আমরা উনাকে কলকাতা পাঠিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ দাদা। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।